বন্ধুরা, ত্রিপুরাতে লকডাউন চলছে, তার মধ্যে দৈনন্দিন জীবনযাত্রাতে আমাদের অসুবিধা হয়, কিন্তু জীবনটা সবচেয়েতে বড়। তার জন্য আমাদেরকে এই ছোট ছোট দিকগুলোকে মেনে নিতে হবে। ত্রিপুরা রাজ্যে এই প্রথম এক করোনা পজিটিভ কেস পাওয়া গেছে। সৌভাগ্যের বিষয় হলো ওনার পরিবার এবং ওনার টাচে যারা এসেছিল এদের সবাই নেগেটিভ কেস, তাদের কাউর মধ্যে করোনার সংক্রমণ নেই। যে বোন আমার করোনা আক্রান্ত হয়েছেন, পজিটিভ কেস, উনি জিবি হসপিটালে ভালো আছেন। ওর আগের চাইতে ওনার স্বাস্থ্য আরও ভালো হয়েছে। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে উনি করোনাকে পরাজিত করে তা থেকে বেরিয়ে আসবেন। ও সমস্ত রাজ্যবাসী, আমি আপনাদেরকে বলবো, লকডাউন মেনে চলা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা, ওর যেই যে কাজগুলো বাড়িতে থেকে আমরা করতে পারি সেগুলোকে পুরো দিনে কীভাবে ব্যবস্থিতভাবে রুটিন মাফিক করতে পারি তার এক রূপরেখা তৈরি করা। নিজের জীবন পরিচয় লেখার জন্য বলেছিলাম, তার সঙ্গে সঙ্গে আপনার প্রথম কে বন্ধু ছিল, পুরনো বন্ধু, তাকে খুঁজে বের করা, তাকে ফোন করা, নিজে কীভাবে সংঘর্ষ করে এই জীবনকে আগে নিয়ে এসেছেন সেগুলোকে ইয়াদ করা, এগুলি আমি আগে আপনাদেরকে বলেছি। আজকাল দেখছি আমি সারা ত্রিপুরা রাজ্যে, ছোট্ট ত্রিপুরা রাজ্য, প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে একে অপরকে সাহায্য করতে চাইছে, উদারতার উদাহরণ ত্রিপুরা তৈরি করেছে। যে যতটা পারে মুক্ত হস্তে দান করতে চাইছে। সিএম রিলিফ ফান্ডেও দান আসছে রাজ্যের বাইরে থেকেও ও রাজ্য থেকে। এমন কোনো সংস্থা নেই যে তাদের কন্ট্রিবিউশন নেই। ছোট ছোট জায়গা থেকেও 5 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত সিএম রিলিফ ফান্ডে লোক দান করছে। আমি এমত সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা সিএম রিলিফ ফান্ডে কন্ট্রিবিউশন করেছেন। সবার কাছে যাওয়া বা সবার কাছে সবাই আমার কাছে এসে পৌঁছানো সেটা সম্ভব নয়, কারণ লকডাউন রয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হয়। কিন্তু যারা যারাই তার মধ্যে কন্ট্রিবিউশন করেছেন প্রত্যেকের বিষয়ে আমি জানি এবং আমি আপনাদের প্রতি সমবেদনা ব্যক্ত করছি। আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের এই বিরাট হৃদয়ের জন্য আমি গর্ববোধ করছি। আর তার সঙ্গে সঙ্গে যারা অ্যাসেনশিয়াল সার্ভিসে রয়েছেন, ডাক্তার, মানে মেডিকেল স্টাফ, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্যাস সার্ভিস, এগুলো রয়েছে তার মধ্যে। আজকেই আমাকে ত্রিপুরা পুলিশের ডিজি ইনচার্জ, উনি ত্রিপুরা পুলিশের তরফ থেকে 1,16,90,343 টাকার চেক তুলে দিয়েছেন। আমি তার জন্য এই বিষয়টা তুলে ধরছি আপনাদের সামনে। 1,16,90,343 যে অঙ্কটা, ফিগারটা, তার পেছনে লুকিয়ে আছে 20,000 পুলিশ পরিবার। ডিজি থেকে, ডিজি ইনচার্জ থেকে নিয়ে হোমগার্ড পর্যন্ত 20,000 জনের কন্ট্রিবিউশন, এটা বড় দিক। একদিকে সেবা করছে, একদিকে ত্রিপুরা পুলিশ মাথায় চাউল নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ের মধ্যে পৌঁছে দিচ্ছে বাড়িতে, অন্যদিকে নিজের চাকরির বেতনের টাকা থেকে 1,16,90,343 টাকা রাজ্যবাসীর সাহায্যার্থে তুলে ধরেছি। আমি তাদের এবং তাদের সমস্ত পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ কি, এই যে পুলিশ একদিকে আপনার সেবায় নিয়োজিত, তারপর পুলিশকে বিভিন্ন জায়গাতে গালি খেতে হয় যে পুলিশ এটা করেছে, পুলিশ ওটা করেছে। কিন্তু আমরা যদি সবাই একবার দেখি যে পুলিশ তো আমার বাড়িতে জলও পৌঁছে দিচ্ছে, পুলিশ তো আমার বাড়িতে চাউলও পৌঁছে দিচ্ছে, যখনই কোনো কিছু হয় প্রথম সবার আগে পুলিশের কথা মনে পড়ে, মুখ্যমন্ত্রীর কথা মনে পড়ে না, সবার আগে থানাতে ফোন করো। তো পুলিশ যেভাবে ত্রিপুরা রাজ্যেতে সেবায় নিয়োজিত আছে, আমি আশা করি আগামী দিনও এইভাবে সেবায় নিয়োজিত থাকবে এবং জীবনের ঝুঁকি নিয়ে
এই পুলিশ ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট এবং অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলি আছে, আমার সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন জায়গায় কিছু কিছু জনপ্রতিনিধি যেভাবে কাজ করছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, বিভিন্ন জায়গায় দেখা যায় যে ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমি নিবেদন করব, যদি কেউ কিছু সাহায্য করতে চান তাহলে সিএম রিলিফ ফান্ডে বাই চেক, আর না হলে যদি পিএম রিলিফ ফান্ড দিতে বাই চেক। ক্যাশ কালেকশন করে তারপরে খাদ্য বিলি করা এগুলোর মধ্যে যাবেন না। যদি আপনি কোনো জনপ্রতিনিধি হন, আপনি কোনো সংস্থার হন, তো যদি কেউ আপনাকে সাহায্য করতে চায় তো তাদের কাছ থেকে ডাল চাল সামগ্রী নিয়ে নিন, পয়সা কালেকশন ক্যাশ কালেকশন না করা, তার মধ্যে না পড়া। রাজ্য সরকার প্রত্যেকটি জায়গায় ব্যবস্থা করেছে, এপিএলের পর্যন্ত ব্যবস্থা করেছে। এপিএলের মধ্যে যারা গরিব, যারা ঠেলা রিক্সা চালান, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল এবং কর্পোরেশনে রয়েছে, কালকে তাদের জন্য 8,666 জনকে চিহ্নিত করে সিএম রিলিফ ফান্ড থেকে 1,000 টাকা করে এককালীন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর বাকি সব ব্যবস্থা রাজ্য সরকার করেছে, রেশনিং ব্যবস্থা প্রত্যেকের বাড়িতে পৌঁছে গেছে। তো যাদেরই এই সমাজসেবা করার ইচ্ছা, তো ক্যাশ না তোলা, চেকের মাধ্যমে সাহায্য করা আর সাহায্য নেওয়া, আর যদি আপনাদের সেবা করতে হয় করুন, তো সামগ্রী নিয়ে করুন। রাজ্য সরকার বা রাজ্যবাসী চাইছে তার কাছে অন্ন বস্ত্র বাসস্থান যেটা ব্যবস্থা করা, ব্যবস্থার মধ্যে থাকুন। আর সরকারি ব্যবস্থা যে যেগুলো করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার, সেগুলো সঠিকভাবে পৌঁছে গেছে কিনা তার দিকে নজর রাখা, এবং যেখানে পৌঁছয়নি কনসার্ন ডিপার্টমেন্টকে, কনসার্ন অফিসারকে বলা এবং সেই কাজগুলো করিয়ে দেওয়া। অতটা করলেই ত্রিপুরার সমস্ত সমাধান হয়ে যাবে। আর আমি আশা করি আগামী দিনেও ত্রিপুরার সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। রাজ্যের বাইরে যারা আটকে গেছেন তাদেরকেও রাজ্য সরকার ব্যবস্থা করেছে, তাদেরকে যদি হোটেলে থাকে হোটেলের জন্য 1,000 টাকা দৈনিক, ওর সঙ্গে সঙ্গে 150 টাকা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা ত্রিপুরা সরকার তার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে। তাছাড়া কেন্দ্র সরকার যে ব্যবস্থাটা করেছে SDRF এর মাধ্যমে, যেই যেই রাজ্য সরকারের যেখানে রয়েছে সে রাজ্য সরকার বাইরের যারা রয়েছেন অন্য রাজ্যের, তাদের ব্যবস্থা করা, সেটাও রাজ্য সরকারগুলো করছে। তার মধ্যে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, হচ্ছেও, সেগুলো সমাধান করার জন্য কেন্দ্র এবং রাজ্যের সরকারগুলো মিলে কাজ করছে। আমি আশা করি তার মধ্যে সফলতা আসবে। আর ত্রিপুরা রাজ্য যে রেশনিং ব্যবস্থা সেটা প্রায় 100% সাকসেস হয়েছে, এবং আগামী দিনগুলো যাতে সঠিকভাবে সেই সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা হতে পারে, রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। আবারও আমার সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরকে সাহায্য করবেন এবং একে অপরের প্রতি সমবেদনা রাখবেন। যেটা ত্রিপুরার ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাকে আপনারা আবার আরেকটি নতুন ইতিহাসে পরিণত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।